बंगाल में तीसरे चरण के चुनाव के वक्त भी कई जगह हिंसक खबरें आ रही है। कई बूथों में ईवीएम मशीन में गड़बड़ी देखने को मिल रही है तो कहीं बमबाजी होने की खबरें मिल रही है। तीसरे चरण के मतदान में कई समर्थकों के घायल होने की भी खबरें हैं। आइए आपको दिखलाते हैं किन किन बूथों में किस तरह की घटनाएं घटी और कहां पर शांतिपूर्वक मतदान हुआ। শাসক দলের গুন্ডাবাহিনী গোটা লোচনপুর অঞ্চল তাণ্ডব চালাচ্ছে। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা হারবে বলে শান্তিপূর্ণ ভোট ওরা হতে চায় না। তো সেই শান্তিপূর্ণ ভোটকে অশান্তি করার জন্য আমাদের হাজি মাইনুদ্দিন ভোট তোলা আসছিল, তারা একটা বুড়ো মানুষ 60 বছরের ওপর, তাকে অতর্কিতভাবে তাকে গুলি করে, তার মাথায় আঘাত আনে, তার পায়ে গুলি করা আছে, হ্যাঁ, এবং হাতে তার গুলি আছে, পায়ে তার গুলি আছে, হ্যাঁ। তখন সাধারণ মানুষ, একটা হাজি মানুষকে যখন আক্রমণ করে তখন সাধারণ মানুষ তেড়ে ধরে, এবং তেড়ে ধরে ওরা সাধারণ মানুষ তখন ওদেরকে ই করেছে, হ্যাঁ। মোহনপুর 39 নম্বর বুথে কি হয়েছিল? রাত্রি দেখলাম যে বুথ কেন্দ্রগুলোতে সেন্টার বস না থাকায় তালা, বুথ কেন্দ্রগুলো তালা দেওয়া। আমি ভোট দিতে আসছিলাম, আস্তে আস্তে বিজেপি লোক দুইটা ছেলে দাহাশে নিয়ে আমাকে কাঁদতে আসছিল। সাইকেল ফেলে দিয়ে দুটো আমার পিছিয়ে দুদিকে চোর মারছে।
পাসপোর্টটা লাগছে খুব নাম লাগাবো নাম আর এখানে বলে দিই মারছে নাম কো নাম জানি শুকুর বলবো আমরা দেখেন।